গত বছর থেকেই গুঞ্জন প্রেমে পড়েছেন রীতাভরী চক্রবর্তী। টলিপাড়ার এই সুন্দরী কন্যা কাকে মন দিলেন সে প্রশ্ন এ যাবৎকাল অনুরাগীরা মশগুল থাকলেও মুখ খোলেননি অভিনেত্রী। তবে ইঙ্গিত দিয়েছিলেন যে মনের মানুষ পেয়ে গিয়েছেন, বিয়ের গুঞ্জনেও বসিয়েছিলেন শিলমোহর। কিন্তু কার সঙ্গে ছাদনাতলায় বসতে চলেছেন তিনি? শেষমেশ প্রেমিকের সঙ্গে পরিচয় করালেন নায়িকা, পাত্র অভিনেত্রীর এক মনোবিদ বন্ধু, নাম তথাগত চট্টোপাধ্যায়। ব্যবসায়ী পরিবারের ছেলে তিনি, সমাজসেবার সূত্রে নায়িকার সঙ্গে আলাপ তার। গত বছর থেকে রীতাভরীর অসুস্থতার সময়ে প্রতিটা মুহূর্তে তথাগত পাশে থেকেছেন, খেয়াল রেখেছেন, নায়িকা নিজেই জানিয়েছিলেন সে কথা। তথাগতর সঙ্গে রোম্যান্টিক ছবিতে রীতাভরীর মন্তব্য, মনের মানুষের সঙ্গে ঘরে ফেরা বিশ্বের সেরা অনুভূতি, তুমিই আমার শান্তি। পরিচয় কিভাবে? রীতাভরীর সপাট উত্তর, তথাগতর ক্লিনিকে গিয়েই তার সঙ্গে আলাপ। ধীরে ধীরে বন্ধুত্ব আরও গভীর হয়, এখন বিয়ের সিদ্ধান্ত নিয়েছি দুজনে। অতঃপর বসন্তের এই শুক্রবারেই প্রেমিকের সঙ্গে আলাপ করিয়ে দিলেন রীতাভরী চক্রবর্তী। অন্যদিকে সম্পর্ক ভাঙল টেলিপাড়ার প্রাক্তন জুটি গৌরব এবং জেসমিনের। হ্যাঁ, লিভ ইন সম্পর্কে ইতি টেনেছেন দুজনে। বেশ কয়েক মাস ধরে টেলিপাড়ায় কানাঘুষোয় শোনা যাচ্ছিল সম্পর্ক ভেঙেছে তাদের, এক ছাদের তলায় থাকছেন না তারা। সোশ্যাল মিডিয়াতেও পরস্পরের সঙ্গে মাখোমাখো ছবি পোস্ট করা উধাও, বোঝাই যাচ্ছিল অল ইজ নট ওয়েল। অবশেষে গুঞ্জনে শিলমোহর দিলেন জেসমিন নিজেই। এক সংবাদ মাধ্যমকে আমার সোনা চাঁদের কণা নায়িকা জানিয়েছেন, হ্যাঁ আমরা আর সম্পর্কে নেই। তবে সম্পর্ক ভাঙার কারণ কি সেই নিয়ে মুখ খুলতে চাননি জেসমিন, শুধু বলেছেন ব্যক্তিগত জীবনটাকে ব্যক্তিগত রাখতে চাই। আর গৌরব, তিনি কি বলেছেন? প্রেম ভাঙার কথা সরাসরি স্বীকার না করলেও তিনি বলেন, আমি এই নিয়ে কিছু বলতে চাই না, আমরা দুজনেই দুজনের জীবনে ভালো আছি। গৌরব জেসমিনের ব্রেকআপ নিয়ে ইতিমধ্যেই নানা রটনা শোনা যাচ্ছে টেলিপাড়ায়। সূত্রের খবর, সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমনেই নাকি গৌরবের সঙ্গে প্রেম ভেঙেছে জেসমিনের, আর সেই তৃতীয় ব্যক্তি হলেন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা। জল্পনা, আমার সোনা চাঁদের কণা কোস্টার রবি শর সঙ্গে নাকি রিয়েল লাইফেও প্রেম জমে উঠেছে জেসমিনের, যদিও নতুন প্রেমের গুঞ্জন নিয়ে কিছুই বলতে রাজি নন তিনি। জানিয়েছেন অনেক কিছুই শোনা যাবে, তবে এই মুহূর্তে কিছুই আর বলতে চাই না। গৌরব জেসমিন প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ ধারাবাহিকে, যদিও তাদের প্রেমের সূত্রপাত আরব্য রজনী সিরিয়ালের সেটে। পরবর্তীতে পাণ্ডব গোয়েন্দাতেও একসঙ্গে কাজ করেছেন দুজনে। এই জুটির ব্রেকআপের খবরে মন খারাপ তাদের ভক্তদেরও।